স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, যার মূল চালিকা শক্তি এদেশের জনগণ। শুধু দর্শক মণ্ডলী, বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠান অগ্নিঝরা দিনগুলোর আজকের এই অনুষ্ঠানে আমরা সেই মুক্তিযুদ্ধের সময়ে আমাদের দুইজন মহান মুক্তিযোদ্ধাকে আজ আমরা পেয়েছি। যদিও তাদের অন্য ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে আলাদা পরিচয়ে আমাদের কাছে প্রতিষ্ঠিত, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবেই আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ব বোধ করি। শুরুতেই আছেন আমার পাশে ইয়াফেস ওসমান, আমাদের খুব প্রিয় একজন মানুষ, মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উনি স্থপতিও। এবং আছেন হিলাল ফায়েজি, বীর মুক্তিযোদ্ধা এবং প্রকৌশলী, এবং রম্যরচনা লিখেন তিনি। এই পরিচয় ছাড়াও সবচেয়ে বড় যে পরিচয়টি, যে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে সরাসরি ইনারা অংশগ্রহণ করেছিলেন। আমি শুরুতেই স্যারের কাছে যাচ্ছি। স্যার, কী প্রেরণা নিয়ে সেই বয়সটাতে, একেবারে তারুণ্যের বয়স, এই মুক্তিযুদ্ধে যেতে হবে, এবং কীভাবে আপনারা মুক্তিযুদ্ধে যাবার যে পরিকল্পনাটা নিলেন, এবং আমরা জানি যে বঙ্গবন্ধুর সেই আদেশেই আপনারা প্রশিক্ষণ নিতে চলে গিয়েছিলেন, আমি শুরুতে এই জায়গাটুকু আগে আপনার কাছ থেকে শুনতে চাই। 1970 সনে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদের ভিপি ছিলাম, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, এবং যে কারণে আপনারা জানেন যে তখন যে ছাত্র নেতাদের যে অবস্থান, আমারও একই ছিল, এবং যে কারণে আপনার আমাদের বিরুদ্ধে হুলিয়া, কিন্তু তখনকার সরকার মানে হুলিয়া ঘোষণা করেছিল। এছাড়াও আপনারা জানেন যে অগ্নিঝরা, এই যে মার্চ মাসে সে বঙ্গবন্ধুর প্রতিটা কথা থেকে আরম্ভ করে এই সব কিছু কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। তাছাড়া আমার গত্যান্তরও ছিল না, কারণ আমাদের বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেছিল। তো সেই কারণে আমি প্রথম চেষ্টা করেছিলাম, মানে ওপারে যে মুক্তিযোদ্ধা হিসাবে সরাসরি মানে যোগ দিতে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ঠিক ওইভাবে অন্যদের সাথে যোগাযোগ করতে না পারার জন্য আমি একটু দেরিতে চলে গেছিলাম। এবং আমি যখন যাই তখন প্রায় মে মাসের মাঝামাঝি সময় আগরতলাতে আমি যেয়ে পৌঁছাই আর কি। আপনারটাও একটু জানতে চাই যে কীভাবে আপনি মুক্তিযুদ্ধের গেলেন আর কি, প্রশিক্ষণের প্রক্রিয়াটা। আমি বুয়েটে তখন প্রকৌশল বিভাগে, পুরো কৌশল বিভাগে ছাত্র। তো আমরা তো মানে সেই ছোটবেলা থেকেই, ক্লাস 9 থেকেই তো এই প্রক্রিয়া যুক্ত, অর্থাৎ বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ওইভাবে আমরা যে রাজনৈতিক প্রবাহে ছিলাম, সেই রাজনৈতিক, যেমন 60-এর দশক বলা যায় যে ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের সমবেতভাবে, সমন্বিতভাবে কাজ করার সময়কাল, তো আমি ছাত্র ইউনিয়ন প্রবাহে ছিলাম, এবং সেই প্রবাহটাই 69-এর গণ অভ্যুত্থানে মোহনায় পরিণত হলো, সবগুলোতেই সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এবং যখন চলে আসলো মার্চ, নির্বাচনে এরকম বিজয়, সেই ম্যান্ডেটকে অস্বীকার, মার্চ রাজপথেই আছে, এবং 25শে মার্চ রাতে নাখালপাড়া ছিলাম, আমাদের একটা কমান্ড তৈরি করে দেওয়া হয়েছিল, সেই কমান্ডের মিটিং, আমরা, আমাদের কাছে অস্ত্র আসবে, কিছু বোমা আসবে, কালভার্ট উড়িয়ে দিতে হবে মহাখালীতে, এই নির্দেশ দিয়ে অস্ত্র আসার সুযোগ হয়নি, তার 1 ঘন্টার মধ্যেই ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে ঢাকা শহরে। ক্র্যাকডাউনের পরে বিভিন্ন সূত্রে খবর পেলাম যে আমাদের বাহিনী, আমাদের লোকজন, সরে যাচ্ছে ভারতে গিয়ে আগরতলার দিকে। তো আমি চাঁদপুর চলে গেলাম, আমার মূল বাড়ি, গ্রামের বাড়ি, সেখানে গিয়ে একে সংঘবদ্ধ করার চেষ্টা করলাম, এবং সেখান থেকে আমরা আগরতলায় গিয়ে আমাদের যে লোকজন যে ক্যাম্প তৈরি করেছে আর্ট ক্রাফট হোস্টেলে আগরতলাতে, সেইটার সন্ধান পেলাম,
এবং আমরা চাঁদপুর থেকে আগরতলায় প্রশিক্ষণের জন্য গেলাম। 58 জন সম্ভবত একদিন এক নৌকায় চড়ে তিন দিনের পারে দিলাম বহু বিপদসংকুল অবস্থার মধ্যে দিয়ে। ওই যাওয়া ওই এই যাত্রাপথ নিয়েও কিন্তু একটা বড় উপন্যাস হতে পারে যদি প্রকৃত লেখার লোক থাকে। স্যার আপনার কাছে আসে এইবার আসি যে আপনারা তো ট্রেনিং নিলেন আগরতলাতে 11ই নভেম্বর সম্পর্কে, বাংলার অনেকগুলো যুদ্ধের মুক্তিবাহিনীর যুদ্ধের একটি অন্যতম যুদ্ধ 11ই নভেম্বর, বেতিয়া যুদ্ধ ফেনীতে যেটি আছে, এবং এরপরে তো হচ্ছে বজরাতেও একটা আছে। তো বেতিয়া যুদ্ধে আপনারা দুজনেই বোধহয় একসাথে যুদ্ধে শরিক হয়েছিলেন, বেতিয়া যুদ্ধটা সম্পর্কে যদি একটু। এইটার আগে আমি আর একটুখানি বলতে চাই, কারণ আমি আর একজন প্রত্যক্ষদর্শী যারা নাকি আপনারা জানেন রাজারবাগে একটা বড় যুদ্ধ হয়েছিল, মানে পুলিশ ব্যারাকের কথা বলছি আমি, এবং আমরা থাকতামও কিন্তু ওই রাজারবাগ পুলিশ লাইনের সাথেই, মোমেনবাগ বলতো ওইটা ওই জায়গাটাকে, রাজারবাগের এ পার্ট। এবং সেই রাতে আমরা ধরুন 25শে মার্চে ফিরে আসার পর সন্ধ্যাবেলা সবাই আর কি, আমরা কিন্তু ভেলাল যেমন বললো তারা অর্গানাইজ হয়েছিল, আমরা কিন্তু ওই অঞ্চলের ছেলেপেলের দিকে নিয়ে আমরা চেষ্টা করছিলাম যে পুলিশ দিকে বিভিন্ন জায়গায় মানে কি বলে ব্যবস্থা করে দিয়ে যাতে তারাও যাতে একটা যুদ্ধে একটা ফ্রন্টাল ফাইট দিতে পারে, অর্থাৎ বিভিন্ন ঘরের মানে দালানের উপরে, তারপরে আপনার কী বলবো বারান্দার মধ্যে, এইভাবে কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছিল। এবং যতদূর সম্ভব আমরা ব্যারাকেট দেওয়ার চেষ্টা করছি গাছ দিয়ে, ড্রাম দিয়ে ফেলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু 12টার পরে আসলে ওরা যেভাবে আসলো আর কি, চারিদিকে আপনার এই যে ট্রেসার বুলেট, অর্থাৎ পুরো দিনের মতো আলো হয়ে গেল এবং তারা ট্যাঙ্ক নিয়ে নেমে গেলো আর কি। তো এটা একদম বলতে গেলে আমাদের আসলে বাঙালিদের জন্য একটা অসম যুদ্ধেরও মানে কল্পনারও বাইরে আমাদের। তারপরে পুলিশ লাইনে কিন্তু তারা তাদের যদ্দূর সম্ভব তারা চেষ্টা করেছিল, এবং আপনারা জানেন পরের দিন আমরা যখন গেলাম সকালে খুব ভোরে, চারিদিকে মৃতদেহ পড়ে আছে, এবং যেসব পুলিশরা তখনও বেঁচে ছিল তাদেরকে তাদের ড্রেসগুলো খুলে আমরা পিছন দিকে পাঠিয়ে দিলাম যাতে তারা আবার অর্গানাইজ হয়ে আপনার যুদ্ধটা করতে পারে। তো এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার যাওয়া আর কি, মানে আমি যাওয়ার আগে যেটুকু দেখেছি সেইটুকু আপনাকে বললাম। আর আমরা আপনার ওই যে বর্দোয়ালি ক্যাম্পে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পটা করা হয়, যেখানে হেলাল আমরা সব একসাথেই ছিলাম, এবং ওখান থেকে আমাদেরকে আপনার ওই যে আসামের তেজপুরে নিয়ে যাওয়া হলো প্লেনে করেই, এবং সেখানেই কিন্তু আমাদের মূল আপনার ট্রেনিংটা হয় আর কি, প্রায় 2 মাসের মতো। এবং সেই ট্রেনিংয়েও প্রথম দিকে কিন্তু আমাদেরকে সরাসরি আপনার কী বলবো সোলজার দিকে যেভাবে ট্রেন করা হয় সেভাবে ট্রেন করা শুরু হলো, কিন্তু একটা পর্যায়ে ওরাই দেখলো যে আসলে ফ্রন্টাল ফাইটের চেয়ে আপনার গেরিলা যুদ্ধটা অনেক বেশি এফেক্টিভ, এবং যেটা হওয়া শুরু হয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষও কিন্তু ওদের সাথে মানে মোকাবেলা করার মতো একটা অবস্থায় আসছে, যার জন্য আমাদেরকে কিন্তু আবার ওই ট্রেনিং ভুলিয়ে আবার নতুন করে কী বলবো আপনার ওই গেরিলা ট্রেনিংয়ের জন্য চেষ্টা করা হলো। তো সেইভাবে, এবং আমাদের এখানে অদ্ভুত যে তখনকার আপনার যেসব ছেলেরা গেছলো ওখানে, যদিও আমরা ধরেন ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটিরও বেশ কিছু ছেলে ছিল, কিন্তু মূলত কৃষকের একদম গ্রামের অজপাড়া গায়ের ছেলে পেলে, তো এইটা অদ্ভুত আর কি। মানে আমি বলি যে আসলে এই মাটিটাই ভিন্ন যেটা বঙ্গবন্ধু চিনেছিল, এবং যার জন্য উনি কিন্তু অর্ডার দিয়ে যেতে পেরেছিল যে এদিকে মোকাবেলা করতে হবে, আদারওয়াইজ আপনার প্রায় 1 লাখের মতো পাকিস্তানি আর্মি তাদের বিরুদ্ধে আমরা একদম হ্যাঁ আমরা মানে কিছুই জানি না এরকম একটা মানে ঠিক মতো লাঠিও খেলার মতো ছিল না। কিন্তু ধরেন এই যে মানসিকতাটা উনি তৈরি করে দিয়ে গেলেন বাঙালির, এবং সেই সবচেয়ে বড় কথা যে বলতে দাবায় রাখতে পারবা না, ওই যে দাবায় রাখতে পারবা না ওটাই কিন্তু আমাদের ঘরে ঘরে দুর্গ হয়ে গিয়েছিল তখন সর্বত্র। এবং যেই কারণে আমি বলবো যে আসলে একটা মানুষের কণ্ঠ যে কত কণ্ঠে পরিচিত হতে পারে মানে প্রতিধ্বনিত হতে পারে, সবচেয়ে বড় হলো আমি বলবো মুক্তিযুদ্ধটাই সবচেয়ে বড় প্রমাণ তার। শুধু দর্শক মণ্ডলী, আমরা আছি অগ্নিঝরা দিনগুলো অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি নিয়ে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার আসছি। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা নুড়িয়ে দামামা বাজিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। এই প্রেরণা, এই সাহস, এই উজ্জীবন নিয়ে সেই সময় বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং
নিরস্ত্রভাবেই ঝাঁপিয়ে পড়েছিল একটাই মাত্র বিষয়, সেটি হচ্ছে ভালোবাসা, এই মাটিকে ভালোবাসা। সেরকম দুই দামাল পুরুষ, দুই দামাল ছেলে আমাদের সাথে আছেন। আমাদের দেশের এই মানুষগুলো আছে বলেই আমরা সাহস পাই, আমাদের পরবর্তী প্রজন্ম এত বেশি উজ্জীবিত হয়। এবং ওই একটি কথায় যে এদেশের মাটিকে, এদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না। এখানে একটি ভ্রাতৃত্বের বিষয় আছে, ভালোবাসার বিষয় আছে, এটাই বাংলাদেশ, এটাই বাঙালি। আমি স্যারের কাছে আবার আসছি। স্যার, ওই যে কথাটি বলছিলাম যে যুদ্ধটার সময় আপনারা যখন ফিরে আসছিলেন, তখন আমরা জানি যে হঠাৎ করে দেখেছেন যে আপনাদেরকে পাক বাহিনীরা মোটামুটি অ্যাম্বুশ করে ফেলেছে, এবং সে সময় আপনারা প্রস্তুত ছিলেন না যে এই ধরনের একটি ঘটনা ঘটবে। তো কীভাবে আপনারা সেই যুদ্ধে এই শত্রুর মোকাবেলা করলেন আর কি, সেই সময়টার একটু বলুন। আমরা ট্রেনিং নেওয়ার পরে আসামেরই একটা জায়গা, মানে ত্রিপুরার বোধ হয় এটা, ওই যে বাইকোরা বলে একটা জায়গা, বাইকোরা, ওখানে কিন্তু আমরা মানে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। এবং তারপরে আপনার ওখান থেকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ব্রাহ্মণ্যটিলা বলে, যেটা ওই মানে আমাদের কী বলবো, নোয়াখালীর উল্টো পাশে, অর্থাৎ আমাদের বর্ডারে ভৈরবটিলা, অ্যাকচুয়ালি ভৈরবটিলা হয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। আমরা নোয়াখালীতে অ্যাকচুয়ালি আমাদের যেখানে যাওয়ার কথা সেটা ঠিক করা ছিল আর কি। ভৈরবটিলাতে আসার পরে তখন কিন্তু আমরা দেখলাম যে চারি, তখন কিন্তু 10টার উপরে বেজে গেছে অ্যাকচুয়ালি রাত্রে। তো ওখানকার যারা ছিল তারা বলল যে আসলে এখন পুরো ওই যেখান থেকে আমরা ঢুকবো সেই পথটা খোলা, এবং যে যিনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন সে গাইডও কিন্তু ওখানে কিছুক্ষণ আগে ওখান থেকে আসছে। তো আমাদের যেটা ভুল হয়েছে, সাধারণত যেটা করতে হয় আমাদের নিজেদের একটা র্যাকি করে নিতে হয় আর কি যাওয়ার আগে, তো সেটা আর আমরা ওই সুযোগটা পাই নাই। এবং যেহেতু মানে পার্টি থেকেও বলা হলো যে যে মানে কী বলবো আপনার যে গাইড আছে সে পথ দেখে আসছে, সুতরাং আমরা নিশ্চিন্তে যেতে পারি। কিন্তু তারপরে যখন ট্র্যাঙ্ক রোডের কাছাকাছি আমরা আসলাম, ওই যেখানে বেতিয়ার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেটা আর কি, তো সেখানে আসার পর আমি প্রায় ধরেন 1 কিলোমিটার দূরে আমরা কিন্তু ওখানে সবাইকে নিয়ে বসলাম, এবং আমি এবং সেই গাইড আমরা দুজনে প্রথমে আপনার ওই রাস্তার অর্থাৎ ট্র্যাঙ্ক রোগের মাঝ পর্যন্ত যেয়ে দেখে আসলাম যে কোনো দিকে মনে হলো যেন কিছুই নাই, অর্থাৎ নিশ্চিন্তে যাওয়া যেতে পারে। তারপরে আমি যেটা করেছিলাম, আপনার দুপাশে আমাদের ফায়ার কভার একটা ব্যবস্থা করা হয়, যেখানে এলএমজি নিয়ে 4টা ছেলে, ওকে 2টা এলএমজি নিয়ে দুজন দুজন দুপাশে তারা ওখানে বসিয়ে দেওয়া হলো, যে কোনো কারণে যদি কোনো ধরনের অসুবিধা হয় তারা যাতে ওপেন ফায়ার ওপেন করতে পারে। এই অবস্থায় বসিয়ে রেখে আমি যখন পিছনে ফিরে গেলাম, তখন তারপরে আমি বললাম যে বাকি টিমটাকে বললাম যে তোমরা এখন আগাতে পারো। তো ওই টিমের আপনার টিম লিডার ছিল আজাদ, যিনি আপনার ঢাকা ইউনিভার্সিটি স্কাউট গ্রুপটা, হ্যাঁ স্কাউট গ্রুপটা, তো সেই আজাদই কিন্তু প্রথম এটাকে লিড করে। তো লিড করে ওরা মোটামুটি ধরেন কিছুটা জায়গা এগিয়ে গেছে, মানে ট্র্যাঙ্ক রোড পার হয়ে চলে গেছে কিছুটা, ওই সময় দুপাশ থেকে দেখা গেল ফায়ার ওপেন হলো, অর্থাৎ তারা অ্যাম্বুশে বসেছিল, তারা একদম মক্ষম জায়গা সময়টা পেয়ে কিন্তু তারা ইয়েটা শুরু করলো ফায়ারিংটা। এবং এই এই ফাঁকে আমাদের যে 4টা ছেলে বসা ছিল ওই যারা এলএমজি নিয়ে, তারাও কিন্তু ফায়ার শুরু করলো। তো এইভাবেই কিন্তু ওখানে যুদ্ধটা হয়। কিন্তু আমি দেখলাম যে ওখানে সরাসরি যুদ্ধ করার আমাদের পক্ষে সম্ভব না, কারণ হলো আপনার রাত্রের অন্ধকার, 2 নম্বর হচ্ছে ওই জায়গাটা আমাদের পরিচিত না। তখন আমি বললাম যে আমাদেরকে পিছিয়ে যেতে হবে, ভাগো এই শব্দটা আমরা বলতাম, রিট্রিট করেছিল। এবং সেইভাবে আমরা কিন্তু সবাই পিছিয়ে আসলাম, এবং যারা পারলো তারা অন্য জায়গা থেকে ঘুরে ঘুরে আপনার ওখানে ওই যে কী বলবো ভৈরবটিলাতে এসে উপস্থিত হলো। সেখানে আমি এবং আমার কী বলবো হেলাল এবং আমাদের আর এক বন্ধু, তারা 3 জন কিন্তু, হ্যাঁ আমরা 4 জন কিন্তু রয়ে গেলাম ওখানে। রয়ে গেলাম এই কারণে যে আমরা খুব ভোরে আবার চেষ্টা করব যে আমাদের অনেকগুলো জায়গায় হয়তো আর্মস ফেলে গেছে সেইগুলোকে জোগাড় করা, এবং যারা যারা ওখানে বেঁচে আছে বা যাদিকে আবার ডেকে আমরা আনতে পারি, সেই জন্য আমরা রয়ে গেলাম সারা রাত। এইটা ছিল ওই যুদ্ধের অ্যাকচুয়ালি প্রথম কাহিনীটা। মোটামুটি একটা ভালো অবস্থান নিয়ে, এবং তাদের অনেক শত্রুপক্ষে অনেকে প্রায় কতজন জানি মারা গিয়েছিল, কতজন মারা গিয়েছিল, এবং আপনারা যখন মানে বিষয়টা থেকে সাকসেস হয়ে ফিরে আসলেন, সেই সময়টার কথাটা যদি বলো। আমাদের যেই মানে 2টো কভার থেকে যে লড়াইটা করেছে এইটা কত মূল্যবান সেটা বলা যাবে না, কারণ অ্যাম্বুশে পড়া মানে আমাদের 68 জন ছিলাম আমরা, জি তার মধ্যে প্রায় 40 জন আমরা মাল ক্যারি করছিলাম,
অর্থাৎ এরা যুদ্ধ করতে পারছে না, বাকিরা যা আছে। তো এখানে ওরা কিন্তু পুরোটাকেই শেষ করে ফেলতে পারত, কিন্তু আমাদের কাভার ফায়ার পুরো জিনিসটাকে বদলে দিল, এবং ওরা হতচকিত, আমাদেরকে সারপ্রাইজ করতে গিয়ে ওরা সারপ্রাইজড হয়ে গেল, বিকজ এইগুলি খাবে তারা এটা প্রত্যাশা করেনি, এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের কতজন নিহত হয়েছে স্থানীয় লোকেরা নানা রকম কথা বলে, কাজে ওইটার কোনো পরিসংখ্যান আমরা ওখানে আর খুঁজে পাইনি, কারণ ইতিমধ্যে ওরা আমাদের আক্রমণ করে আমাদের 9 জন সেখানে, 3 জন ধরা পড়েছেন, আজাদ, বশির মাস্টার এবং সিরাজুম মনির, আর 6 জন ওখানে আমাদের পরে আমরা ওখান থেকে আপনার আমাদের যেখানে যাওয়ার কথা অর্থাৎ নোয়াখালীর একটা মানে সেন্টার আমাদের জন্য ঠিক করা ছিল, এবং সেখানে আমরা সবাই যে উপস্থিত হলাম তাও প্রায় 15 দিন আমরা আবার নিজেরা আবার নিজেদিকে নিজেদিকে ঠিক করে নেও আর কি, অর্থাৎ আমাদের ধরেন উপর দিয়ে এত বড় একটা মানে বিপদ গেল সেটা থেকে কাটিয়ে উঠে আমরা কিন্তু তখন খোলা আর্মস নিয়েই কিন্তু ঢুকেছি, অর্থাৎ আমরা আর গেরিলা ওয়ারফেয়ারে যাব না, গোপন সরাসরি আমরা যুদ্ধ করব এইভাবে। তো এসে আমরা একটা সেন্টার ঠিক করলাম, সেখান থেকে ধরুন 1/2 কিলোমিটার হবে, এর মধ্যে ওই যে বজরা বলে একটা জায়গা সেখানে সকালবেলা খুব সকালে আমরা খবর পেলাম যে ওখানে মিলেশিয়া এবং মানে রাজাকারের একটা বড় কনসেন্ট্রেশন ওখানে আছে, একটা ছোট হসপিটালের মতো আছে সেখানে ওরা আছে। তখন আমরা আবার লোকাল যারা ওখানকার ফাইটার ছিল তাদেরকে একসাথে করে আমরা সবাই মিলে সারাটা দিন এবং সন্ধ্যাবেলায় কিন্তু আমরা তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারলাম। তো এটা ছিল তখনকার আমি বলবো এতে একটা অনেক বড় একটা অপারেশন। সমর্থন এইবার শুনি, এবার স্বাধীনতা আসলো 16 ডিসেম্বর, এবং স্বাধীনতাটা এই যে আপনারা এরকম একটি অক্লান্ত পরিশ্রম এবং একটি স্বপ্ন দেখার বিষয় ছিল, সেটা যখন বাস্তবায়িত হলো সেই অনুভূতিটা কীরকম? আসলে আমরা ওর পরে আপনার ওই যে চাঁদপুর হয়ে কিন্তু আমরা ঢাকাতে ঢুকি, এবং ঢাকাতে ঢোকার আগে আমরা নদীর ওপারে অর্থাৎ বুড়িগঙ্গার ওপারে ওই জায়গাটার নাম আমার ঠিক এখনই মনে পড়ছে না, কাছাকাছি আর কি, মানে ডিসেম্বর মাস হয়ে গেছে, হ্যাঁ তখন ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আর কি। তো আমরা যেদিন এখানে এসে ঢুকলাম সেদিন বোধহয় 11 বা 12 তারিখ হবে, তাই না, এরকম সময়। তো আমরা আবার পুরো যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে আমাদের অনেক অনেক মানে ও ছিল, আমিও ছিলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, ফলে আমরা পুরো টিমটাকে নিয়ে গিয়ে তো প্রথম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ঢুকি অর্থাৎ আমাদের হলগুলোতে, এবং সেখানে মানে কী বলবো আমরা আসলে কল্পনারও বাইরে, আমাদের টিচাররা দৌড়ে এসে আমাদেরকে মানে বুকে জড়িয়ে ধরতেছে, মানে কান্নাকাটি এরকম একটা অবস্থা। আর আমাদের সবারই মানে পরনে তখন কিন্তু লুঙ্গি তাও ছেঁড়া, তো এটা হতবাক হয়ে গেছে তারা যে এই ছেলেগুলো যারা ধরেন ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল বা অমুক তমুক তাদের এরকমভাবে, তো ওনাদিকেও হকচকিয়ে দিয়েছিলো। তারপরে আমরা ঢাকাতে যেটা করলাম আপনার বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হলো, আমি যেমন ওল্ড ঢাকাতে, আমার এবং মায়া সেও একজন বীর মুক্তিযোদ্ধা আপনারা জানেন, মন্ত্রীও ছিল তার, এবং আমার আমরা কিন্তু ওই যে আপনার নারিন্দাতে আমরা ক্যাম্পগুলো করলাম, এবং আমাদের মূল কাজ ছিল আপনার তখনকার মানে কী বলবো যে পাক আর্মি কোথাও লুকিয়ে থাকে সে তাদেরকে বের করা, রাজাকার দিকে খুঁজে নেওয়া, আলবদর দিকে করা এবং তাদেরকে আপনার শাস্তি দেওয়া, এবং যাদিকে সম্ভব তাদেরকে মানে যাদিকে মনে করেছি আমরা তাদেরকে পাক আর্মি মানে আপনার ইন্ডিয়ান আর্মির হাতে তুলে দেওয়া, এই কাজগুলোই আমরা করেছি। এবং খালি সেটা না, তখন কিন্তু বিচারও করতে হতো, কারণ এখানে যেসব অপকর্ম যেসব মানুষরা বা যেই সংগঠনে ঘটেছে আমাদেরকে নিয়ে যেত ওইগুলো বিচার করে দেওয়ার জন্য। ইভেন তখন আমি বলি আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মানে ইয়েতে ইনস্টিটিউটে সব ইঞ্জিনিয়ারদিকে একটা মিটিং করেছিলাম, আমি তখন যেহেতু ভিপি ওরাও ছিল, এবং সেখানে কিন্তু সবাই বলেছিল যে আজ থেকে আমরা আর কোনো ধরনের মানে দুর্নীতিতে মানে ইনভলভ হব না, এবং অনেক শহীদ হয়েছিল সেই ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক হয়েছে, কিন্তু এই যে ধরেন প্রত্যেকটা মানুষের নতুন করে জীবন তৈরি করা স্বচ্ছতার মধ্যে দিয়ে সততার মধ্যে দিয়ে, সেই জিনিসটা তো বঙ্গবন্ধুকে হারানোর পর আমরা হারিয়ে ফেললাম। আসলে আপনার অনুভূতিটা কি? আমার একটি কথা না বললেন না জি, আমাদের বেতিয়ার যুদ্ধের সময় আমাদের রায়পুরার কিষান দুদুমিয়া জহিরুল হক দুদুমিয়া ধরা পড়ে গেছে, আমরা কিন্তু এটা আবার দেখছি উপলব্ধি করতে পারছি, কারণ ওরা বলছে যে বলো পাকিস্তান জিন্দাবাদ, ও বলল যে জয় বাংলা, ওরা একটা গুলি করলো, বলো পাকিস্তান জিন্দাবাদ, ও আরও জোরে জয় বাংলা বললো, আরেকটা গুলি মারল ওরা, তারপরে বললো যে বলো জয় বাংলা,
জয় পাকিস্তান জিন্দাবাদ, ও বলল অনেক জোরে জয় বাংলার ওরা ব্রাশ ফায়ার করে দিল। এই দৃশ্যটা বেতিয়ারাত জায়গায় ঘটেছে, যেটা ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আমি বলবো ওই দুদুমিয়া যদি বীরশ্রেষ্ঠ না হয় কে হবে, এমন সাহস যারা দেখায় এই মাতৃকার জন্য। এবং ওখানে একটা ধানের মাঠে রক্ত ঝরলো আমাদের, মানে সবুজ ধানের মাঠে রক্ত ঝরলো আমাদের সাথীদের, তো লাল সবুজ পতাকা তো ওখানেই নির্মিত হলো। এরকম বাংলার অজস্র স্থানে লাল সবুজ পতাকাটা ঠিক ওই জায়গায় নির্মিত হলো। তো দুদুমিয়া, লাল সবুজ পতাকা সবটা নিয়ে আমরা অ্যাডভান্স করেছি। এই যুদ্ধ পৃথিবীটা এরকমই, আমরা একবার এগোলাম, বিপরীত অন্ধকারের শক্তি ধাক্কা দেবে, আমরা আবার এগোবো, অন্ধকারের শক্তি ধাক্কা দেবে। আমি মনে করি এখনও ওটাই চলছে আমার কাছে, কিন্তু একাত্তরের চেয়ে ভিন্ন পরিস্থিতি এখানে ই হয়েছে তা মনে হয় না। একাত্তরের যুদ্ধটা নানা রূপে চলমান, যেমন এখানে বসে আমরা কথা বলছি এটা যুদ্ধের একটা অংশ। স্যারের কাছে একটা কথা বলি, সেটা আমাদেরই একটু ক্ষোভ, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পরবর্তী পর্যায়ে যে পরিমাণ কবিতা লেখা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, সাহিত্য বা সেই অর্থে হয়নি, চলচ্চিত্র সেই অর্থে যে পরিমাণ ঘটনা, মানে হাজার হাজার এরকম বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আছে। আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার অনেক মুভি হয়েছে, অনেক কিছু ডকুমেন্টারি বিষয়গুলো ছিল। আমরা জানি যে আমাদের একটা ডিজাস্টার সময় গিয়েছে 75 সাল থেকে, দীর্ঘ সময় আমাদের অনেক ডকুমেন্টস নষ্ট করে দেওয়া হয়েছে। এখনও কি সময় আছে না যে এগুলোকে আবার পুনরুদ্ধার করে এবং এই ঘটনাগুলোকে নিয়ে আসার জন্য? তো স্যার আপনার স্বপ্নটা কি একটু যদি এরকম কিছু করার মতো? আমরা ধরেন এখন আমাদের তাকে জানেন একটা মন্ত্রণালয় করা হয়েছে, মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এবং সেখানে অনেকগুলো মানে জিনিস একসাথে করা হচ্ছে। যেমন ধরেন এই যে যারা বিদেশি যারা আমাদের এখানে করেছে তাদেরকেও ইয়ে করা হয়েছে, মানে এই বঙ্গবন্ধু কন্যার সময় অ্যাকচুয়ালি বলতে গেলে এটা রিকগনেশন দেওয়া শুরু হলো আর কি। তো আমাদের অনেক পথ যেতে হবে, আমি আপনার সাথে একমত যে আরও অনেক পথ যেতে হবে। এবং সেখানে আবার আমাদের যে মানসিকতা, ধরেন এই আপনি যে ফিল্মের কথা বললেন, এখানে যারা ফিল্ম তৈরি করে তাদেরও তো ভেতরে একটা আগ্রহ জন্মানোর কথা। তারপরেও সরকার তো কিছু কিছু জায়গায় আপনার এই ফিল্ম তৈরি করার জন্য কিন্তু টাকাও দেয়, মানে সাহায্য করে, কিন্তু ওই মানসিকতা মাঝখানে আমরা হারিয়ে ফেলেছিলাম, সত্যি কথা আমি যদি বলি হারিয়ে দেওয়া হয়েছিল, এখন সেটা আবার ফিরছে। সুতরাং আমি বলবো যে এখন সময়ে যে আপনার আপনি যে কথাগুলো বললেন তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে, এবং এগিয়ে আসলে, এবং আমি আমার কথা যে একটা মন্ত্রণালয় আছে আপনাদেরকে যেই ধরনের সাহায্য তারা চায় আমরা দেব সেখানে। অ্যাটলিস্ট আমি এইটুকু বলতে পারি যে আমাদের ক্যাবিনেটে আমি এটা তুলতেও পারি, কোনো অসুবিধা নাই। এবং সেইভাবে যদি কিন্তু লোকগুলোকে পেতে হবে আমরা, যারা ধরেন এই ধরনের কাজ করে। এখন আমি আমাকে বললে তো আমি হঠাৎ করে একটা ফিল্ম তৈরি করতে পারব না। শুধু দর্শক মণ্ডলী, মুক্তিযুদ্ধের সরকার আমাদের স্বাধীনতার সরকার, আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা এই ভূখণ্ডটি পেয়েছি। আর পৃথিবীর কোনো দেশ এভাবে নিজের মাতৃভূমির জন্য, নিজের সংস্কৃতির জন্য এভাবে জীবন দেয়নি। আর যে কোনো দেশের স্বাধীনতা থেকে আমাদের দেশের স্বাধীনতাটি একটু অন্যরকম, এ দেশটি একটু অন্যরকম। এই চেতনা নিয়ে আমাদের 71 হয়েছে, আশা করি সেটা আমরা ধারণ করব, লালন করব, পালন করব। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা যদি আমাদের ন্যূনতম থাকে, আমরা সবসময় থাকব মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের কথা বলব, তাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করব। এই আশা নিয়ে আমরা আজকে শেষ করছি অগ্নিঝরা দিনগুলো অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।